শোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ক্রিকেট হোক কিংবা ফুটবল, বর্তমানে খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময়ে খেলোয়াড়দের সঙ্গে একজন করে শিশুদের দেখা যায়। ফুটবলে প্রথম এই নিয়ম শুরু হলেও বর্তমানে ক্রিকেট সহ অন্যান্য খেলাতেও এই নিয়ম দেখা যায়। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে সারিবদ্ধভাবে হাত ধরে মাঠে প্রবেশ করেন এই শিশুরা। জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের সঙ্গে দাঁড়িয়ে গাইতে দেখা যায় শিশুদের। কিন্তু কেন এমনটা করা হয়, এই শিশুদের কি বলা হয়, সেটি অজানা অনেকেরই। অধিকাংশ ক্ষেত্রেই এই শিশুরা আসেন বিভিন্ন এনজিও এবং অনাথ আশ্রম থেকে, যারা কিনা অনাথ, দরিদ্র অথবা নানা সুবিধা থেকে বঞ্চিত। এইভাবে ওই সংস্থাগুলোর অর্থ সংস্থান হয়। একই সঙ্গে শিশুরাও প্রিয় তারকাদের সান্নিধ্যে এসে জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারেন এবং অনুপ্রেরণা পান, পাশাপাশি জমকালো অনুষ্ঠান দেখারও সুযোগ হয় তাদের। তাছাড়া শিশুদের মন স্বচ্ছ হয়, কোনো হিংসা তাদের মনের ভেতর থাকে না, সহজেই বন্ধুত্ব করে নিতে পারে যে কারোর সঙ্গে। খেলোয়াড়দেরও শান্তির বার্তা দিতে, স্বচ্ছভাবে ক্রিকেট খেলতে এবং প্রতিপক্ষকে বন্ধু মনে করার লক্ষ্যে শিশুদের রাখা হয় বলে অনেকের ধারণা। খেলার মাঠে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো রাখতে হবে তা বোঝানোর জন্যই জাতীয় সঙ্গীতের সময় শিশুদের সাথে করে আনা হয়। জাতীয় সঙ্গীতের সময় যে শিশুরা খেলোয়াড়দের সঙ্গে মাঠে থাকে তাদের বলা হয় এসকট অথবা মাস্কট চিলড্রেন।